আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স বিডির নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিনের বিরতির পর আবারও আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর আজ করে দেখাচ্ছি একেবারেই নতুন ধরনের একটি মিষ্টি রেসিপি। আর এই মিষ্টিটির নাম দিয়েছি ব্রেড মালাই সুইট। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে মালাই তৈরি করে নেব, এজন্য একটি প্যানের মধ্যে 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে দিচ্ছি, জালটা কিন্তু মিডিয়াম হাইয়ে আছে। যখন খুব ভালোভাবে দুধটা ফুটে আসবে তখন জালটাকে আমি মিডিয়াম লো করে দিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা কিন্তু চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি জালটা মিডিয়াম লো করে দিয়ে এগুলোকে একেবারে কমিয়ে নিচ্ছি। যখন দুধটা এরকম কমে অর্ধেকেরও কম হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা কেওড়া জল। আপনারা চাইলে সাদা এলাচের গুঁড়াও দিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে, আর এরকম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশ খানিকটা জমে যাবে। এদিকে আমি চিনির শিরা তৈরি করে নেয়ার জন্য 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আর এই শিরাটা কিন্তু এক তার দুই তারের শিরা হবে না, আমি 3-4 মিনিট জাল করে নিচ্ছি মিডিয়াম হাই হিটে। যখন 2 আঙ্গুলে নিয়ে বেশ একটু চিটচিটে হবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। আমি এটাকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি পাউরুটি নিয়েছি, এবার এরকম একটি কুকি কাটার দিয়ে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি একটি কেটে নিয়েছি, এবার একটি হার্ট শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের কাছে বয়ম থাকে, বয়মের মুখ দিয়েও কেটে নিতে পারবেন। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি, এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আমি কিন্তু এগুলোকে ডুবো তেলে ভাজবো না। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে পাউরুটিগুলোকে দিতে হবে। যদি আপনারা একেবারে ঠান্ডা তেলের মধ্যে পাউরুটি দেন তাহলে কিন্তু এগুলো বেশি পরিমাণে তেল সোক করে নিবে। আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর জালটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখেই করবেন, না হলে এগুলো অল্পতেই লাল হয়ে যাবে। আমি একটি স্ট্রেইনারে উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে একইভাবে আমি ভেজে নিচ্ছি। সবগুলো পাউরুটিকে একইভাবে ভেজে নিয়ে এবার পাউরুটিগুলোকে কুসুম গরম শিরার মধ্যে এভাবে 2 পিঠ উল্টে পাল্টে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই পাউরুটিগুলোকে আমি 30 সেকেন্ডের মতো চিনি শিরার মধ্যে রেখেছিলাম। সবগুলোকে একইভাবে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার দেখুন আমি যে মালাইটা করে রেখেছিলাম এটা কিন্তু আগের চেয়ে অনেকখানি ঘন হয়েছে। এবার 1 পিস পাউরুটি নিয়ে এর উপরে খুব ভালো করে এই মালাইটা বসিয়ে দিতে হবে, আর চারদিকে যাতে সমান হয় সেভাবে বসিয়ে দিবেন। আমি একটি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও সমান করে দিতে পারবেন। খুব ভালো করে সমান করে নিয়ে এর উপরে আরও একটি পাউরুটি দিয়ে আমি চারপাশে এভাবে আঙ্গুল দিয়ে সমান করে দিচ্ছি। এবার উপরেও কিছুটা মালাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুধু মাঝেই দিতে পারেন। আমি উপরেও খুব ভালো করে সমান করে নিয়েছি, আমি একটি করে নিয়েছি। আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একইভাবে মাঝখানে খুব ভালো করে সমান করে এই মালাইটা লাগিয়ে নিতে হবে। এর উপরে আরও একটি পাউরুটি দিয়ে দিলাম, আবারও উপরে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি, খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি সবগুলোতে একইভাবে মালাইগুলো দিয়ে নিয়েছি। এবার উপর থেকে পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আমি কিছু চেরি কুচিও দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা একেবারে মালাইয়ের পুর ভরা, ভিতরেও কিন্তু একেবারে মালাইয়ে ভরা। আপনারা বাসায় এই নতুন মিষ্টিটি তৈরি করে দেখবেন। এই মিষ্টিগুলোর কিন্তু পাউরুটির যে লেয়ারটা আছে এগুলো অনেক ক্রিস্পি, আর ভিতরে মালাই এবং চিনির শিরার স্বাদ।
আপনারা তৈরি করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।